প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি ক্যান্সারের ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে মূত্রথলির ক্যান্সার। এই মূত্রথলির ক্যান্সারটা কিন্তু এই পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে যেটা পুরুষদের যে প্রোস্টেট ক্যান্সার হয়, তারপরেই যে ক্যান্সারটা হয়ে থাকে সেটা হচ্ছে মূত্রথলির ক্যান্সার বা ইউরিনারি ব্লাডার ক্যান্সার। এখন আমি যেটা খুব সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সার কেন হয়, এখানে কী কী সাইন সিমটমস থাকে এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে কী চিকিৎসা রয়েছে, এটা নিয়েই মূলত খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে এটা কী কারণে হয়। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় কারণটা জানা যায় না যে কী কারণের জন্য হচ্ছে, তবে কিছু কারণকে এখানে, কিছু ফ্যাক্টরসকে এখানে দায়ী করা হয়। তার ভিতরে যেটা, যদি বয়সের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে 65 বছরের পরে যা এ ধরনের ক্যান্সার, মূত্রথলি ক্যান্সার হয়ে থাকে। তারপরে যেটা হয়, পুরুষদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। তারপরে কৃষ্ণাঙ্গ, মানে যারা কালো বর্ণের, তাদের এটা বেশি হয়ে থাকে। তারপরে যেটা দেখা যায় যে যারা ধূমপায়ী, যে কোনো ক্যান্সারের জন্য এই ধূমপানের ব্যাপারটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যারা ধূমপান করে, হ্যাঁ, তাদের এটা বেশি হয়। যারা সবসময় এই যে প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে মাংস, রেড মিট খায়, তাদের এটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যেটা হয় যে মূত্রথলিতে যদি স্টোন থাকে, পাথর থাকে, দীর্ঘদিন যাবৎ পাথর থাকে, সেখান থেকে ইনফেকশন হয়, এ ধরনের ক্যান্সার হতে পারে, মূত্রথলি ক্যান্সার হতে পারে। মূত্রথলিতে যদি ইট থাকে, টিবি হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। তারপরে মূত্রথলিতে যদি ইনফেকশন থাকে, হ্যাঁ, ইনফেকশনের কারণে, তারপরে সামগ্রিকভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। তারপরে প্রোস্টেট সমস্যার কারণে এটা হতে পারে, কিডনির সমস্যার কারণেও এ ধরনের ক্যান্সার সৃষ্টি হতে পারে। এই গেল মূলত কারণগুলো। এখন যে যদি বলি যে কী কী সিমটমস দেখা দেয়, এর প্রধান সিমটম যেটা হচ্ছে সেটা হেমাচুরিয়া, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাবে, প্রস্রাবের সাথে লাল টাটকা রক্ত যাবে। এবং অনেক সময় এটাও হয়, যদি এটা খুব পুরাতন হয়ে যায় বা লাস্ট স্টেজ যদি থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি যে পচা মাংসের দলা 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 টুকরা টুকরা পচা মাংসের মতো প্রস্রাবের সাথে বের হতে পারে। তারপরে এর সাথে কমন যে সিমটমসগুলো, প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, তলপেটে প্রচণ্ডতম ব্যথা হওয়া, শরীরে ব্যথা, হাড়ের ব্যথা, কোমর ব্যথা, এগুলো থাকতে পারে। শরীরটা খুবই জীর্ণশীর্ণ হয়ে যেতে পারে। এবং যেহেতু রক্ত যায় সামগ্রিকভাবে, তার ভিতরে অ্যানিমিয়ার বা স্বাস্থ্য ভেঙে যাওয়া, ওজন কমে যাওয়া, এ ধরনের সমস্যাও রোগীর মধ্যে আমরা দেখে থাকি। এখন এটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে কী করতে হবে? নাম্বার ওয়ান, অবশ্যই যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাতে না হয়, হ্যাঁ, যদি এগুলো আমাদেরকে দেখতে হবে। ওজন যেটা রয়েছে, ওজন কমাতে হবে। তারপরে মাদক দ্রব্য, বিশেষ করে সিগারেট, এগুলো থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, মানে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলেই মূলত এই মূত্রথলিটা ভালো থাকবে। ঠিক আছে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, সহজ সরল খাবার দাবার খেতে হবে। এবং এই যে কোনো ক্যান্সারের মতো এই মূত্রথলির ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিক যদি ফার্স্ট স্টেজের দিকে হয়, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ধরনের ক্যান্সারও দূর করা সম্ভব। এবং আমরা আমাদের চিকিৎসা লাইফে এ ধরনের রোগী পেয়ে থাকি। এবং এক্ষেত্রে যদি স্পেসিফিক ওষুধ এবং রোগীর সামগ্রিক ডায়াগনোসিস করে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এই মূত্রথলির ক্যান্সার বা কী কারণে ক্যান্সারটা হয়েছে এই ব্যাপারটাকে রোধ করা সম্ভব, বা এটাকেও হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারিয়ে ফেলা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।